নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ফের নয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে। এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই আজকের আবহাওয়া। আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ 91%, মাঝে মধ্যে বৃষ্টি একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ বাংলায় ভালো রকম প্রভাব ফেলছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা মিলেছে। রোজই সকাল থেকে মেঘলা আবহাওয়া দেখা মিলছে রাজ্যে। আজও রাজ্য জুড়ে জারি থাকবে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে কখনও মেঘ কখনও রোদ, তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে ফের নতুন নিম্নচাপ ঘনীভূত হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তার জেরেই সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া বর্তমান নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বৃষ্টি হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল রাজ্যবাসী। তবে গতকাল দুপুরের পর রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি ও কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রাতের দিকে আবহাওয়া পরিবর্তন দেখা যেতে পারে। তবে রাতের দিকে স্বস্তি পেলেও সকাল থেকে ফের বেড়েছে তাপমাত্রার পারদ। উল্লেখ্য নিম্নচাপের জেরে আজও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি হয়েছে সতর্কবার্তা। উল্লেখ্য অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে উত্তরবঙ্গে। এদিকে নতুন সংগঠিত এই নিম্নচাপের জেরে বাংলায় দুই প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির আসন্ন। উড়িষ্যা উপকূল, বীরভূম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি অসম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, মিজোরাম, ত্রিপুরায় বেশ কিছু এলাকায় আগামী 4 থেকে 5 দিন চলবে বৃষ্টির আমেজ, এবং শুক্রবার থেকে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো আমি আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।